নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 36 নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা হৈকুয়েনে প্রতিটি শিশু দৈনন্দিন জীবনের কর্মকুশলতার শিক্ষা কিভাবে লাভ করে তা দেখেছি। আজ আমরা শিশুদের অন্য এক অ্যাক্টিভিটি দেখব। গ্রীষ্মের দিনগুলিতে বেলা বাড়ার সাথে সাথে শিশুরা বাইরে যাবার এবং জলে নামার জন্য অধৈর্য হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মে হৈকুয়েনে পুলে সাঁতার কাটা এক অপরিহার্য বাধ্যতামূলক কার্যকলাপ। সবচেয়ে ছোট বাচ্চাকে বেবি পুলে রাখা হয়। বয়স্ক শিশুদের জন্য একটি মাঝারি আকারের সুইমিং পুল আছে। পুলের জল প্রতিদিন পরিবর্তন করা হয়। জলের উচ্চতা দিন বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি পায়। অতএব প্রথমে ছোট বাচ্চারা পুলে যায় এবং যখন জলের উচ্চতা বাড়ে তখন বড় বাচ্চারা পুলে যায়। শিশুরা পুলে বিভিন্ন ধরনের খেলা খেলে। এখানে তারা বিভিন্ন জিনিস নিয়ে খেলে যাতে তারা বিভিন্ন রং এবং আকার চিনতে পারে। শিশুদের জলে ডুব দিয়ে জলের নিচে রাখা নির্দিষ্ট আকৃতি বা রঙের বস্তু তুলে আনতে বলা হয়। এর মাধ্যমে শিশুরা জলের ভয় খুব ছোটবেলা থেকেই কাটিয়ে উঠতে পারে এবং তারা চোখ খুলে জলের নিচে দেখতেও শেখে। যখন বাচ্চাদের বয়স 5 বছর, তারা সাঁতার কাটতে পারে, ডুব দিতে পারে, এমনকি সিঙ্ক্রোনাইজড সাঁতারও পড়তে পারে। জলের মধ্যে বাচ্চারা যখন মিউজিক এবং গানের সাথে নাচে তখন দেখতে কত সুন্দর যে লাগে। কখনো তারা একসাথে ডুব দেয় বা কখনো কখনো তারা চিত সাঁতার কাটে। সেই সময় বাচ্চারা যখন একসাথে আকাশের দিকে হাত পা প্যাডেল করে তখন সেই দৃশ্য অপূর্ব। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আমরা জানতে পারবো কেন ছোট বাচ্চারা জল পছন্দ করে। আমাদের সাথে থাকুন আর প্রতিটি ভিডিও দেখুন।